प्रथमे बोले निच्छि आजकेर भिडियोटी कोनो रकम हैकिंग भिडियो ना। आपनी चाहले कानेक्टेड वाईफाई पासवर्ड खूब सहजेई बेर करे निते पारबेन। जेमन धरुन आमरा जखन अन्य कारो वाईफाईते कानेक्ट होई बा होये जाई बा नतून कोनो अफिसे जयेन करी तखन आमरा जखन ठीक सेई वाईफाईटिते कानेक्ट होते चाई तखन तारा आमादेर मोबाइल फोनटिके निये ठीक सेई वाईफाईटिते कानेक्ट करे देय। কিন্তু আমরা জানতে পারি না ঠিক সেই কানেক্টেড ওয়াইফাই এর পাসওয়ার্ডটা কি। কিন্তু আমরা অনেকেই জানতে চাই ঠিক সেই কানেক্টেড ওয়াইফাই এর পাসওয়ার্ড। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দুইটি মেথডে যেভাবে আপনি চাইলে কানেক্টেড ওয়াইফাই এর পাসওয়ার্ড খুব সহজেই বের করে নিতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথবা ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন, যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনি মিস না করেন। তো চলুন শুরু করি নতুন কিছু। কানেক্টেড ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করার জন্য আমার জানা মতে তিনটি মেথড রয়েছে। প্রথম হলো ফোন রুট। আপনার ফোন যদি রুট করা থাকে সেক্ষেত্রে আপনি চাইলে খুব সহজেই কানেক্ট ছিল বা কানেক্টেড আছে এই ধরনের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড খুব সহজেই বের করে নিতে পারবেন। কিন্তু আজকের এই ভিডিওতে এই বিষয়টা টোটালি স্কিপ করব, কারণ অনেকেরই ফোন রুট করা না। এবং সেকেন্ড যে মেথডটি রয়েছে, আপনার ফোনটি যদি নিউ ভার্সনের হয়ে থাকে, অ্যান্ড্রয়েড 10 অথবা 11 রান করা থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে খুব সহজেই কিউআর কোড স্ক্যানিংয়ের মাধ্যমে কানেক্টেড ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করে নিতে পারবেন। এবং থার্ড যে মেথডটি রয়েছে, আপনি চাইলে রাউটারের অ্যাডমিন প্যানেলের ওয়েব পেজ থেকে কানেক্টেড ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বের করে নিতে পারবেন। কিন্তু এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, যেমন আপনি যার ওয়াইফাইটিতে কানেক্ট রয়েছেন সেই ওয়াইফাইয়ের ওনার যদি রাউটার সম্পর্কে একটু জ্ঞান রাখে, নলেজ রাখে, সেক্ষেত্রে চাইলে কিন্তু সে তার অ্যাডমিন প্যানেলের ওয়েব পেজে অ্যাডমিন পাসওয়ার্ড বসিয়ে রাখতে পারে। সেক্ষেত্রে আপনি চাইলে কোনোভাবেই সেই কানেক্টেড ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি বের করতে পারবেন না। কিন্তু অলমোস্ট রাউটারের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, অ্যাডমিন পাসওয়ার্ড এবং ইউজার নেম অ্যাডমিন দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে খুব সহজেই অ্যাডমিন প্যানেলের ওয়েব পেজে লগ ইন করে সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন কানেক্টেড ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। তো চলুন দেখা যাক যেভাবে আপনি চাইলে কানেক্টেড ওয়াইফাইয়ের পাসওয়ার্ডগুলো দেখে নিতে পারবেন। কানেক্টেড ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখার জন্য প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। সেটিংস থেকে এখানে আপনি লেখা দেখতে পারবেন যে লেখা রয়েছে ওয়াইফাই অথবা নেটওয়ার্ক। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন যে ওয়াইফাইটিতে আপনি কানেক্টেড রয়েছেন সেই ওয়াইফাইটি। তো আপনি এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দেখার জন্য যেটা করবেন, আপনি এখানে ট্যাপ করে ধরবেন। ট্যাপ করে ধরার পর এখানে আপনি দেখতে পারবেন যে বেশি উঠেছে কিউআর কোড। তো আপনাকে যেটা করতে হবে, আপনি ঠিক এই কিউআর কোডটাকে স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিলাম। নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে কিউআর কোড স্ক্যানার। তো তার জন্য আপনারা যেটা করবেন, গুগল প্লে স্টোরে চলে আসবেন, এখান থেকে আপনি সার্চ করবেন কিউআর কোড স্ক্যানার। এখানে সার্চ করার পর এখানে আপনি অসংখ্য অ্যাপ্লিকেশন দেখতে পাবেন, আপনার নিজের মতো করে আপনি একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর যেটা করবেন, আপনারা অ্যাপটি ওপেন করে দেবেন। ওপেন করার পর আপনারা যেটা করবেন, এখানে লেখা রয়েছে স্ক্যান ইমেজ, তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি যেটা করবেন, আপনি যেই স্ক্রিনশটটি নিয়েছেন ঠিক সেটাকে আপনি এখানে ইম্পোর্ট করে দেবেন। তো আমি ঠিক সেই স্ক্রিনশটটাকে এখানে ইম্পোর্ট করে দিলাম। তারপর এখান থেকে আপনি ক্রপ করে নেবেন। আমি এখান থেকে ক্রপ করার পর এখান থেকে টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন যে ঠিক সেই কানেক্টেড ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি, আমার যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড ঠিক এটা কিন্তু এখানে অলরেডি দেখাচ্ছে। এবং সেকেন্ড যে মেথডটি রয়েছে, তার জন্য আপনাদের ফোনে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। তারপর এখানে আপনারা সার্চ বারে সার্চ করবেন রাউটার সেটআপ পেজ। তো এখানে সার্চ করে দেওয়ার পর এরকম একটি অ্যাপ্লিকেশনের ইন্টারফেস দেখতে পাবেন। ঠিক এই অ্যাপটিকে আপনি আপনার ফোনে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা যেটা করবেন, অ্যাপটিকে ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস। তার আগে বলে নেই, আপনি যেই ওয়াইফাইটিতে কানেক্ট রয়েছেন সেই ওয়াইফাইয়ের আইপি অ্যাড্রেসটি এই অ্যাপ্লিকেশনটি অটোমেটিকলি ডিটেক্ট করে নেবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার রাউটারে যে আইপি অ্যাড্রেসটি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তারপর এখানে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আপনার ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে, যেহেতু আমার রাউটারের অ্যাডমিন প্যানেলের ওয়েব পেজে অ্যাডমিন পাসওয়ার্ড বসা রয়েছে সেক্ষেত্রে আমাকে এরকম দেখাচ্ছে। যদি আপনার রাউটারের অ্যাডমিন প্যানেলের ওয়েব পেজে অ্যাডমিন পাসওয়ার্ড লাগানো না থাকে, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড। সেক্ষেত্রে আপনি ডিফল্ট অবস্থায় অ্যাডমিন দিয়ে লগ ইন করতে পারবেন। যদি আমার মতো এরকম আপনার অ্যাডমিন প্যানেলের ওয়েব পেজে অ্যাডমিন পাসওয়ার্ড বসা থাকে, সেক্ষেত্রে
अपनी सेकेंड मेथडटी यूज करते पारें। तार जोन आपना जेटा करबें राउटारेर बैक साइडे आपनी देखते पारबें जे सेखाने लेखा रयेछे पासवर्ड, इनफरमेशनेर भितरे लेखा रयेछे पासवर्ड, सेई पासवर्डटाके एखाने आपनी बसिये देबें। तो आमी ठीक सेई पासवर्डटाके एखाने पेस्ट करे दिलाम। पेस्ट कर देवर पर एखान थेके आपनि लग इन कर दीते पारबें। तो आमी एखाने लग इन कर दिलाम। लग इन कर देवर पर एखाने आपनि एरकम एकटि इंटरफेस देखते पाबें। आपनार क्षेत्रे डिफरेंट होते पारे, आपनार राउटारेर उपर निर्भर करे। तारपर एखाने आपनि सेटिंगसे क्लिक करबें। सेटिंगसे क्लिक करार पर एखाने आपनि देखते पाबें लेखा रयेछे ওয়্যারলেস। एखाने क्लिक करबें। ম্যাক্সিমাম রাউটারের ক্ষেত্রে একই সিস্টেম থাকে, তবে আপনি সেটিংস থেকে এখানে ওয়্যারলেসে ক্লিক করলে আপনি যে ওয়াইফাই টিতে কানেক্ট রয়েছেন সেই ওয়াইফাই এর পাসওয়ার্ডটি দেখতে পাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পাসওয়ার্ডগুলো দেওয়া রয়েছে। তো এখানে যদি আমি ডিজেবলে ক্লিক করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যেই পাসওয়ার্ডটি আমার ওয়াইফাই ঠিক সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এভাবে চাইলে কিন্তু আপনি কানেক্টেড ওয়াইফাই এর পাসওয়ার্ড খুব সহজেই বের করে নিতে পারবেন। যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনি এই ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারছেন বলে মনে করছেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।